প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র একাদশ শ্রেণী। আজ আমরা দেখব পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো উৎপাদন ব্যবস্থাপনা কার্যাবলী। প্রথমে রয়েছে উৎপাদন পরিকল্পনা। আমরা এর আগে উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে পড়েছি, এর গুরুত্ব দেখেছি, তো আজ আমরা দেখতে যাচ্ছি যে উৎপাদন ব্যবস্থাপনা যে কাজগুলো করে থাকে তা। তো উৎপাদন পরিকল্পনা, সবার আগে কি উৎপাদন করব, কি পণ্য কখন কোথায় কিভাবে উৎপাদন করতে হবে সেটাকেই বলা হয় উৎপাদন পরিকল্পনা। কোনো নির্দিষ্ট পণ্য উৎপাদনের জন্য উৎপাদন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করে থাকে। পণ্যের নকশায়, উৎপাদন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো পণ্যের নকশা প্রণয়ন করা, অর্থাৎ পণ্যের আকার আকৃতি স্টাইল রং কেমন হবে, এর প্যাকেট কেমন হবে, এই বিষয় সংক্রান্ত বিষয়কে বলা হচ্ছে পণ্যের নকশা। এই নকশা অনুযায়ী পণ্য উৎপাদন করা হয়। কার্য পর্যালোচনা, উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো কাজ পর্যালোচনা করা, অর্থাৎ যন্ত্রপাতি সরঞ্জাম ও শ্রমের ক্ষেত্রে যাবতীয় বিষয় অনুধাবন করা বা বিষয়গুলো গুছিয়ে চিন্তা ভাবনা করা এবং দেখাকে বলা হচ্ছে কার্য পর্যালোচনা। এর মাধ্যমে সর্বনিম্ন ব্যয়ে কাজ সম্পাদনের পদ্ধতি অনুসন্ধান করা হয়ে থাকে। কারখানা বিন্যাস, অর্থাৎ পণ্য উৎপাদনের জন্য কারখানার যন্ত্রপাতি ঠিকভাবে সাজানোকে বলা হয় কারখানা বিন্যাস। আর ঠিকভাবে যন্ত্রপাতি সাজানোর মাধ্যমে, অর্থাৎ কারখানা বিন্যাসের মাধ্যমে উৎপাদন পদ্ধতি কিন্তু সচল রাখা হয়। যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, উৎপাদন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ করা, অর্থাৎ এর কল কবজা যন্ত্রাংশ হাতিয়ার সমূহ সব ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করা, কারণ এর যদি ব্যতিক্রম ঘটে তাহলে উৎপাদন ব্যবস্থাপনায় ব্যাঘাত সৃষ্টি হবে এবং উৎপাদন বন্ধ হয়ে যাবে। এরপর রয়েছে উৎপাদন নিয়ন্ত্রণ, উৎপাদন প্রক্রিয়া ঠিকভাবে চলছে কিনা তা পর্যবেক্ষণ করা, বিচ্যুতি হলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে বলা হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। এর মাধ্যমে সঠিক সময়ে সর্বনিম্ন ব্যয়ে মানসম্মত পণ্য উৎপাদন করা হয়ে থাকে। মজুদ নিয়ন্ত্রণ, উৎপাদন কর্মকাণ্ড ঠিকভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যন্ত্রপাতি অন্যান্য দ্রব্য মজুদ রাখাকে বলা হচ্ছে মজুদ মাল নিয়ন্ত্রণ। উৎপাদন কাজ স্বাভাবিক আর ধারাবাহিক রাখার জন্যই মজুদ মাল নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে। উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ করা উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ পণ্য যদি মানসম্মত না হয় তাহলে পণ্য বেশি দিন বাজারে টিকে থাকতে পারবে না। তাহলে উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম একটি কাজ হলো পণ্যের মান নিয়ন্ত্রণ করা। অন্যান্য কাজের মধ্যে আছে উৎপাদন বাজেট প্রণয়ন, অর্থাৎ উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য অর্থ বরাদ্দ করাকে বলা হয় উৎপাদন বাজেট, আর উৎপাদন কার্যক্রম ঠিকভাবে পরিচালনার জন্য উৎপাদন ব্যবস্থাপনা এই অর্থ বরাদ্দটা করে থাকে। কর্মীর মনোবল উন্নয়ন, যেহেতু পণ্য উৎপাদিত হচ্ছে এবং পণ্য উৎপাদন করছে কর্মীরা, অর্থাৎ কর্মীর সাহায্য ছাড়া অনেক ক্ষেত্রেই আমরা দেখি উৎপাদন কাজ কিন্তু সম্পন্ন করা যায় না, তাই কর্মীদের মনোবল উন্নয়নের দিকেও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনাকে কাজ করতে হয়। কর্মীর মনোবল উন্নত থাকলে কার্যক্রম আরও সুন্দর মতো হবে। ক্রয় সিদ্ধান্ত গ্রহণ, অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণ করাকে বলা হয় ক্রয়, আর উৎপাদন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে উৎপাদন ব্যবস্থাপনা কাঁচামাল যন্ত্রপাতি ও অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যাদি ক্রয় করে থাকে। এরপর রয়েছে পণ্য গবেষণা, পণ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ বিশ্লেষণ ব্যাখ্যা দেয়া এবং প্রতিবেদন প্রণয়ন করাকে বলা হয় পণ্য গবেষণা। উৎপাদন ব্যবস্থাপনা, পণ্যের মান নিয়ন্ত্রণ, নতুন নতুন পণ্যের ডিজাইন প্রবর্তন, উন্নত উৎপাদন পদ্ধতির প্রচলন ইত্যাদি লক্ষ্যে প্রতিনিয়তই কিন্তু পণ্য
পণ্য নিয়ে গবেষণা করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই আলোচনার মাধ্যমে আমরা বলতে পারছি যে উৎপাদন ব্যবস্থাপনার কার্যগুলি কিন্তু ব্যাপক, আর এই সকল কার্যগুলি সম্পাদনের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপনা সঠিক পদ্ধতি প্রয়োগ করে সর্বনিম্ন ব্যয়ে উন্নত মানের পণ্য উৎপাদন করে থাকে। শিক্ষার্থী, আপনাদের সাথে আজ আমার ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব যে উৎপাদন ব্যবস্থাপনা আর সাধারণ ব্যবস্থাপনার মধ্যে কী পার্থক্য আছে, কাস্টমাইজেশনের বিষয়গুলো আর উৎপাদন ব্যবস্থাপনার প্রবণতা বা গতি। বাসায় অবশ্যই পড়াশোনা করবেন এবং ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।